নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পালং শাকের একটা খুব হেলদি আর টেস্টি রেসিপি। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। প্রচলিত ভাষায় একে ঘন্ট না বলে বলা হয় পালং শাকের ঝোল। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। খুব কম উপকরণে খুব কম মশলায় রান্নাটি করা যায়। মায়ের কাছে শেখা দারুণ স্বাদের এই পালংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে উপকরণে কী কী লাগছে বলে দিই। এখানে আমি 1 কিলো পালং শাককে ভালো মতো বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর এর ওজনটা হয়তো কিছুটা কমেছে। এটা প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। এখানে কিছু সবজি নিয়েছি, একটা ছোট বেগুন, এক মুঠো শিম, একটা ছোট এক চিলটে কুমড়ো, আর একটা গাজর ছিল সেটাও নিয়েছি। স্কোয়াশ বা পেঁপে থাকলেও রান্নাটাতে দিতে পারেন। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের আলু আর এক মুঠো মটরশুঁটি। আলু আর মটরশুঁটিটা অপশনাল। এখানে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম ছোট লম্বা লম্বা করে কেটেছি, আপনারা অবশ্য নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। সবজিটা ছোট করে কাটলে রান্নাটা দ্রুত হবে। পালং শাকটাও মোটামুটিভাবে ছোট করে কেটেছি, খুব মিহি করে কুচোনোর প্রয়োজন নেই। সামান্য কিছু মশলা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন রাঁধুনি, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ইচ্ছে হলে জিরের গুঁড়ো না দিয়ে শুধু ফোড়ন দিয়ে রান্নাটা করা যাবে। এখানে স্বাদমতো নুন আর একটু চিনি, চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। রান্নাটা করব 2-3 টেবিল স্পুন সর্ষের তেলে। এখন সবার প্রথমে একটি বড় কড়াইতে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে ফোড়নে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন রাঁধুনি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন অ্যাড করছি আলুগুলো। একই সঙ্গে দিচ্ছি ছোট করে কেটে রাখা গাজর। আলুটা একটু ভেজে নিলে ভালো হয়, আর গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগে দিলাম। এগুলো 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজব। এখন অ্যাড করছি সবজিগুলো। মিষ্টি কুমড়োটা আমি একই রকম ছোট করে কেটেছি, কারণ এই মিষ্টি কুমড়োটা সেদ্ধ হতে সময় লাগে। কিছু কুমড়ো তাড়াতাড়ি গলে যায়, সেরকম কুমড়ো হলে একটু বড় করে কেটে দিতে পারেন। এখন কোনো নুন দিচ্ছি না, নুন দিলে সবজি থেকে জল বেরিয়ে আসবে। সবজিগুলোকে এভাবেই একটু ভেজে নেব প্রায় 3 মিনিটের মতো। সবজিটা না ভেজে রান্না করতে পারেন, কিন্তু সবজিটা একটু ভেজে নিলে এর টেস্টটা ভালো হয়। সবজিটা 2-3 মিনিট ভেজে নিয়ে এখন দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। চাইলে কিন্তু এই জিরের গুঁড়োটা ছাড়াই রান্নাটা করা যাবে। একটু মিশিয়ে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। শীতের সবজি দিয়ে এই রান্নাটা খেতে ভালোই লাগে। মটরশুঁটিটা আগে দিইনি, আগে ভাজলে এগুলো ফেটে যেত। এখন দিচ্ছি সামান্য নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট একটু কষিয়ে নেব। ইচ্ছে হলে রান্নাটাতে কয়েকটা ডালের বড়ি ভেজে দিতে পারেন। 1-2 মিনিট পর এখন পালং শাকের কুচিটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পর কড়াইটা বেশ ভরে যায়, একটু নেড়ে চেড়ে রান্না করতে অসুবিধে হয়, তাই এর সঙ্গে দিতে হবে সামান্য নুন। নুনটা হাত দিয়ে ওপর ওপর মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। পালং শাক রান্নায় খুব একটা সময় লাগে না। 7-8 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি।
সবজিগুলো ভালো মতোই সেদ্ধ হয়েছে। একটু মিশিয়ে নিয়ে এখন দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুনের মতো চিনি। চিনি পরিবর্তে এখানে গুড় ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। সবজিটা সেদ্ধ না হলে আর একটু সময় ঢাকা দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে, ইচ্ছে হলে এরকমই নামাতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে রান্নাটা মাখো মাখো হবে। যদি ঝোলঝোল পছন্দ হয় তাহলে এভাবেই রাখতে পারেন। ট্র্যাডিশনাল পদ্ধতিতে চালের গুঁড়ো ইউজ করা হয়, তবে চালে গুঁড়ো না থাকলে সামান্য ময়দা বা আটাও দিতে পারেন। এখন 1-2 মিনিট নেড়ে চেড়ে রান্না করার পর এখন গরম গরম সার্ভ করতে পারবেন শীতের সবজি দিয়ে পালং শাকের ঝোল। গরম ভাতের সঙ্গে এই পালংয়ের ঝোল খেতে অসাধারণ লাগে, তবে রুটি পরোটা দিয়েও এটা সার্ভ করা যায়। মায়ের হাতের এই রান্নাটি আমার খুবই প্রিয় ছিল। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনার এভাবে পালং শাকের ঝোল রান্না করে দেখবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।